গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এনজিও গাড়ি, ঠিক ঠিক আছে ঠিক আছে। আমরা খেলে দোষ আর মা তোরা খেলে দোষ দিই না, সজিয়ে যাবো। ঘটনাটা আমাকে তো ডাইরেক্ট জানানো হয়নি, আমার ভাইয়ের কাছে ওই নাম্বার থেকে ফোন গেছে। কি আপনার ছেলে কি মেডিকেল কলেজে পড়ে? বর্তমান এখানে কি ছিল? কি নাম? শেখ মোবারক হোসেন। কি জুনিয়র ডাক্তার নাকি? হাউসটা কাউন্সিলিং হয়েছে 5 তারিখে, এমবিবিএস কমপ্লিট কমপ্লিট 7 তারিখ। আচ্ছা, উপর থেকে পড়বে, সুসাইড করবে, তাতে পা হাত মাথা ছেঁদলে যাবে, ভেঙে যাবে, ইনজার্ড থাকবে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় না, ওকে ছেঁদলে নিয়ে যাবে, তার প্রমাণ পাহাতে আছে। তারপরে বাড়ি যাইনি, আমি ফোনে বলিনি, বাড়ি আসলে বলবো। এটা এটা আমি ফেসবুকে দেখেছি, ব্যাংক খুলে ডেট ফেট সব আছে, খুলুন না। আচ্ছা ঠিক আছে, আপনি দেখছি, এটা দেখি। বলছি যে কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে মারা হয়েছে, মারা কেন? সুসাইড না, সুসাইড না, কেন মনে হচ্ছে না? কেন এখন আমি তো আমার নজরে এইটাই আমি দেখেছি, এছাড়া আমার কিছু জানা। ছেলের সাথে কি কোনোদিন যোগাযোগ? না না, আমার সঙ্গে কোনো। কবে লাস্ট যোগাযোগ হয়েছে ছেলের সাথে? ছেলে তো লাস্ট বাড়ি গিয়েছিল আমাদের কোরবানির পরের দিন, মানে গার্জেনরা এসেছিল বিয়ে থাকার জন্য, যে ঠিক আছে পাস করে গেলে বিয়ে থাকার যোগাযোগ করি, বলে এখন আমি পড়াশোনা করবো, ইন্টার্নশিপের প্রস্তুতি নেবো, আমি বললাম যে যদি কোনো মনোনীত কেউ থাকে আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, কি করতে পারে আমি এইটুকু ছেলেকে নিজের ডাইরেক্ট জানি। আপনি ঘটনা বলতে কালকে রাত্রির 2:15 কি 2:30 এরকম সময় BH3 বয়েজ হোস্টেল 3-তে হঠাৎ করে একটা জোরে আওয়াজ পাওয়া যায়। তো কিছু ছেলেরা তখনও জেগেছিল, পড়াশোনা করছিল, তো তাদের মধ্যে তারা দৌড়ে গিয়ে দেখে যে কেউ একজন পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তারপরে সবাই মিলে দৌড়ে যায়, তারপরে ওখানে তো সিনিয়র হাউস স্টাফ ছেলেরাও থাকে, তারা দৌড়ে দৌড়ে গিয়ে তখন আইডেন্টিফাইড হয় যে ছেলেটি হচ্ছে শেখ মোবারক হোসেন, আমাদেরই সার্জারির হাউস স্টাফ। তারপরে যেটা করণীয়, সঙ্গে সঙ্গে যেটা বলা হয় প্রাথমিকভাবে CPR দেওয়া, তাকে দেখা এবং দৌড়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া, ইমার্জেন্সি থেকে ICU নিয়ে যাওয়া, 2 ঘন্টা অক্লান্ত যত রকমভাবে চেষ্টা করা যায় করা হয়েছিল, কিন্তু খুব
দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছে যে আমরা তাকে রাখতে পারিনি, সে ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। তো তারপরে যা করণীয়, কেন হলো, কিভাবে হলো, আমরা কেউ কিছুই জানি না। অ্যাপারেন্টলি মনে হচ্ছে ওই আওয়াজে যে হয়তো উপর থেকে পড়ে গেছে, কি হয়েছে না হয়েছে এটা আমাদের পক্ষে তো কিছু বলা সম্ভব না। দেখা গেছে চেষ্টা হয়েছে, বাঁচাতে পারিনি। এখন এই মুহূর্তে ডিএসপি আমাদের বর্ধমান থানার আইসি ওনারা এসেছেন, বয়েজ হোস্টেল থ্রির ওখানে ওনারা যেখানে ঘটনাটা ঘটেছে গেছেন, ওখানে ছেলেদের সাথে কথা বলছেন। পরবর্তীকালে যা যা আইন মেনে যা যা করণীয় সবটাই করা হবে, করে যেরকমভাবে আইনের পথে যা হয় কমপ্লিট ইনভেস্টিগেশন হবে। এবং কেন হলো যদি আমরা জানতে পারি, নিশ্চয়ই আপনারাও জানবেন। এবং এত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটার জন্য আমরা প্রত্যেকেই এই মুহূর্তে শোকস্তব্ধ, আমাদের আর কিছু বিশেষ বলার নেই। উনি হাউসস্টাফ ছিলেন, তো সেই হিসেবে আমাদের কলেজ থেকে পাশ করে আমাদের একটা ছেলে এরকমভাবে হঠাৎ করে যে চলে যাবে, তো সেটা তো কোনোভাবেই আমরা আশা করি না। ইট ইজ বিয়ন্ড এক্সপেকটেশন। বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, বাড়ির লোক এসেছেন। তো বর্ধমান জেলারই নাদমঘাটে বাড়ি, এটুকুনি আমিও জানি। বাকিটা আপনারা চাইলে বয়েজ হোস্টেল থ্রির ওখানে গেলেও আপনারা দেখতে পারবেন জায়গাটা। আমি আপনাকে যেটা পরিষ্কার বললাম যে ওরা আওয়াজ পেয়েছে, একটা আওয়াজ পেয়ে দেখতে গেছে। এবার কি হয়েছে না হয়েছে ফরেনসিক সায়েন্সের এক্সপার্টরা আসবেন, কত ওপর থেকে পড়েছে, কতটা হাইট থেকে পড়েছে, কি হয়েছে, এটা অনুমান করে কিছু আমার পক্ষে তো বলা সম্ভব না, উচিত।